Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাবা একদম ঠিক কথা বলেছে, সংসারের দায়িত্ব তো ঠিক করে পালন করতে পারিস না স্মিজা। কোন আক্কেলে আমার মেয়েকে নিয়ে মেলায় গিয়েছিলিস, কার পারমিশনে? শিবানী, 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 আবির, আবির, ছেড়ে দে না, ছেড়ে দে। প্রশ্নই ওঠে না মা, শ্রীজা অন্যায় করেছে, আবির রায়ের নিয়ম ভেঙেছে। মা প্লিজ, শ্রীজাকে শাস্তি পেতেই হবে। জাসচিল থেকে নৌচিল, শ্রীজার শাস্তি হলো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ আবির বাবু, একটি মেয়ে আপনার সঙ্গে কথা বলতে চায়, একটু কথা বলুন তো। হোয়াট, কোন মেয়ে? এই কথা বলে দেখুন না, আমার মনে হয় আপনি চিনতে পারবেন। এনিন, কথা বলুন। এখানে ঝিলমিল সরকার কে আছে? আমি। ও, ওর নাম ঝিলমিল সরকার। ও, আপনি? 49,800 টাকা। What? আমার পুরস্কার 49,800 টাকা। আপনি নাকি বড় লোকদের টাকা নেন না? এখন ঝোপ বুঝে কোপ মারতে পারবেন বলে ফোন করে ডেকে আনলেন নাকি? আচ্ছা, খিচুটে লোক তো। কি? আমি খিচুটে? Disgusting. ২০০ তো 200 টাকা বেশি দিয়ে গেছে, কোথাও দেখতেও তো পাচ্ছি না। ঠিক আছে, এই 200 টাকাটা পাওনা হয়ে রইল, ঠিক সময় ফেরত দিয়ে দেবো। এই ঝিলমিল, ঝিলমিল, দাঁড়া দাঁড়া। আরে তুই তো সবাইকে বাঁচিয়ে দিলি, হ্যাঁ, সকলের সব পাওনা গন্ডা মিটে গেছে, আর তুই আর তোর মেয়ে টুনি আজকে তো স্টেজ পুরো ঝুমিয়ে দিয়েছিলি। হ্যাঁ দাঁড়া, তোরও কিছু পাওয়া উচিত। এই নে, এটা হচ্ছে তোর আজকের রোজগার। ধর ধর, রাখ, এটা রাখ, রাখ। তুই আর তোর মেয়ে অনেক বড় হ, অনেক নাম কর। হ্যাঁ সোনা মা আমার। এ বাবলু, আসছি দাঁড়া আমি। বাবলু, এক মিনিট, এক মিনিট, সোনা দিকে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।